আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টুডিও। আজকের আয়োজনে থাকছে আপনাদের জন্য বেবি সুইট মিষ্টির রেসিপি। যে কোনো ডেজার্ট ডেকোরেশনে স্পেশালি জর্দা রাইস যেন বেবি সুইট মিষ্টি ছাড়া অসম্পূর্ণই থেকে যায়, তাই না? কিভাবে এক কাপ গুঁড়া দুধ দিয়ে অনেকগুলো বেবি সুইট মিষ্টি তৈরি করতে পারবেন সেটা তো থাকছেই, সেই সাথে মিষ্টিটা কিভাবে একটা ডো দিয়ে একই সাথে তৈরি করবেন কিন্তু তিন কালারের মিষ্টি তৈরি করতে পারবেন আর একদম রসে টইটুম্বুর এবং নরম হবে, সেই টিপস সহ আজকের রেসিপি। আমি মিক্সিং বলে নিয়েছি এক কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ, আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিতে পারেন। দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সুজি, সুজিটাকে ভাজার কোনোই দরকার নেই। দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ময়দা, আর এছাড়াও দিচ্ছি আমি 1/4 টিস্পুনের মতো বেকিং পাউডার। বেকিং পাউডারের পরিমাণ যেন বেশি না হয়, তাহলে কিন্তু মিষ্টি ফেটে যাবে। দিচ্ছি এক চিমটি পরিমাণ এলাচের গুঁড়া, এখন এই সব কিছুকে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ ঘি, ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করা যাবে, তবে ঘিটা দিলে খুবই সুন্দর একটা স্মেল হয় মিষ্টিটার মধ্যে। এবার এই সব কিছুকে ঘিয়ের সাথে ঠিক এভাবে আঙুলের সাহায্যে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে যেন ঘিটা চারিদিকে সমানভাবে মিশে যায়। পুরোটা মিশিয়ে নেওয়ার পরে ডোটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি লিকুইড দুধ, এটা নর্মাল টেম্পারেচারে আছে। আমি একটু একটু করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। একবারে যদি দিয়ে দেন তাহলে কিন্তু পরিমাণে কম বেশি হয়ে যেতে পারে, আর দুধটা কিন্তু দুধের যে গুঁড়া দুধটা ব্যবহার করেছেন সেই ব্র্যান্ডের ওপরেও অনেক সময় ডিপেন্ড করে। এখন আমার লেগেছে 1/3 কাপ থেকে একটু কম, আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি কাপে কতটুকু অবশ্যই শিষ্ট রইল। আপনাদের কিন্তু কম বেশিও লাগতে পারে, জাস্ট এটা খেয়াল রাখবেন একটু একটু করে দিয়ে মেশাবেন। মেশানোর পরে যেন ডোটা একটু আঠালো টাইপ থাকে। এই যে দেখেন, আমার কিন্তু প্রায় এক টেবিল চামচের মতো অবশিষ্ট রয়ে গেছে 1/3 কাপ থেকে। এবার এটাকে আমি মিশিয়ে নিচ্ছি, আর এটা কিন্তু এই পর্যায়ে বেশ আঠালো অবস্থায় আছে। এখন আমি এটাকে ঢেকে রেখে দিব প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। 7-8 মিনিট পরে এবার আমি ডোটা দেখাচ্ছি, এটা কিন্তু সেই যে স্টিকি ভাব বা আঠালো ভাবটা ছিল সেটা নাই, এটা সুন্দরভাবে সেট হয়ে এসেছে এবং হাতেও কিন্তু লেগে যায়নি। এবার সামান্য একটু ঘি মেখে নিলাম আমি হাতে। এখন একটু একটু করে নিয়ে আমি ছোট ছোট একদম মসৃণ করে বল তৈরি করে নিচ্ছি, আর এগুলো কিন্তু ভাজার পরে আরও ফুলে উঠবে, তাই বুঝে আপনি বলগুলো মিষ্টির তৈরি করে নেবেন। আর চেষ্টা করবেন এতে যেন কোনো রকম ফাটল না থাকে, এতে যদি ফাটল থাকে তাহলে কিন্তু মিষ্টিগুলো ভাজার পরে ফেটে যাবে। এবার আমি ডুবো তেলে এই মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেলটা কিন্তু একদমই গরম না, আমি জাস্ট চুলায় তেলটা বসিয়ে তারপরে মিষ্টিগুলোকে ছেড়ে দিয়েছি, চুলার আঁচটা কিন্তু একদম কমানো। আর দেখেন মিষ্টিটা ছাড়ার পরে তেলে বাবল এসেছে, তার আগে কিন্তু কোনো বাবল আসেনি, তাহলে বুঝতেই পারছেন যে এই তেলটা কতটুকু হালকা গরম ছিল, আপনি আঙুল দিয়ে ধরতে পারবেন ঠিক ওই টাইপের গরম ছিল। তো কিছুক্ষণ পরে দেখবেন মিষ্টিগুলো ফুলে ঠিক এরকম ওপরের দিকে ভেসে উঠবে, আমার এরকম ওপরের দিকে ভেসে উঠবে প্রায় 7-8 মিনিটের মতো লেগেছে। এবার যখন অফ হোয়াইট কালার হয়ে আসবে তখন আমি কিছু মিষ্টি তুলে নিচ্ছি, হয়ে গেল এক কালারের। এবার পরবর্তী কালারটাও আরও 7-8 মিনিটের মধ্যেই চলে আসবে, আমার আবারও অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। এবং দেখেন এটা কিন্তু আস্তে আস্তে কালার চলে আসছে, পুরোটা কালার এখনও আসেনি। এই পর্যায়ে আমি অনবরত নাড়ছি, এতে করে চারিদিক থেকে সুন্দরভাবে কালারটা হবে। কালারটা যখন এরকম গোলাপজামের মতো হয়ে আসবে, চারিদিকে সুন্দরভাবে কালারটা হবে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। হয়ে গেল দ্বিতীয় কালারের মিষ্টি। এবার আমি চুলার আঁচটাকে আরেকটু বাড়িয়ে দিব, প্রথম দুই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা বেশি বাড়াইনি, এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে ঝটপট এটার কালারটা যখন এরকম একটু গাঢ় হয়ে এসেছে কালো জামের মতো, তখন এটাকে ভেজে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার এই মিষ্টিগুলোকে আমি শিরায় দিব, এর জন্য আমি শিরা তৈরি করে নিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ নিয়েছি চিনি, আর দিয়ে দিচ্ছি পানি, এখানে পানি ব্যবহার করেছি আমি 1 কাপ। এখন শিরাটা তৈরি করব, শিরাটাকে ঘন করার কোনো প্রয়োজন নেই, জাস্ট জাল করে যখন এভাবে চিনিটা গলে যাবে তখন মিষ্টিটা দিয়ে দিতে হবে।
মিষ্টিটা দেখেন আমি হাত দিয়ে ধরতে পারছি, জাস্ট হালকা একটু ওয়ার্ম ফিল হবে, ঠিক সেই পর্যায়ে মিষ্টিটাকে আমি দিয়ে দিচ্ছি। শিরাটা ফুটন্ত গরম আর মিষ্টিটা হচ্ছে হালকা গরম, এরকম পর্যায়ে মিষ্টিটা ছেড়ে দিচ্ছি। আপনি পুরোপুরি গরম মিষ্টি ছাড়তে যাবেন না, তাহলে কিন্তু মিষ্টিটা প্রথমে ফুলে উঠবে, পরে কিন্তু চুপসে যাবে, তাই মিষ্টিটা হালকা গরম থাকা অবস্থায় ছাড়বেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে জাল করেছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে 5 মিনিট। এবার মিষ্টিটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখেন মিষ্টিটা কিন্তু আগের থেকে বেশ ফুলে উঠেছে আর চকচকেও দেখাচ্ছে। এবার আমি এই ঢাকনা দেওয়া অবস্থাতেই ঢেকে রাখবো কমপক্ষে আধা ঘন্টা। আধা ঘন্টা পর দেখেন মিষ্টিগুলো ফুলে সুন্দর রস খেয়ে টইটুম্বুর হয়ে গেছে। এবার আমি একটা মিষ্টি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন মিষ্টিটার ভেতর থেকে সুন্দর রস বের হয়েছে, আর মিষ্টিটা ভেতর থেকে কতটা সফট হয়েছে সেটা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না। জাস্ট খেয়াল রাখবেন কিছু টিপস। প্রথম টিপস, আপনি যখন ডোটা তৈরি করবেন অবশ্যই ডোটাকে একটু সফট বা স্টিকি করে তৈরি করবেন। ডোটা যদি হার্ড থাকে তাহলে কিন্তু মিষ্টিও হার্ড হবে, নরম হবে না। দ্বিতীয়ত, যখন মিষ্টির বলগুলো তৈরি করবেন চেষ্টা করবেন মসৃণ করে করতে। তৃতীয় টিপস, যখন তেলে ছাড়বেন তেলটা যেন গরম না থাকে, একদম নর্মাল টেম্পারেচারের তেলের মধ্যে মিষ্টিগুলোকে ছেড়ে আস্তে ধীরে তারপরে ভাজবেন। আর চতুর্থ টিপস হচ্ছে, আপনি যখন মিষ্টিগুলোকে শিরায় ছাড়বেন মিষ্টিগুলো অবশ্যই যেন খুব বেশি গরম না থাকে। আশা করছি পুরোটা ভিডিও মনোযোগ দিয়ে দেখে তারপরে আপনারা এই মিষ্টিটা তৈরি করবেন এবং সবগুলো টিপস ফলো করবেন, তাহলে আপনাদের মিষ্টিও হবে সুন্দর, মসৃণ এবং রসে টইটুম্বুর। পরবর্তী পর্বে জর্দার রেসিপি নিয়ে হাজির হচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।